হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। এবার আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর অনেকদিন ধরে আমরা কিছু ভিডিও নিয়ে আসলাম, মানে অন্য টাইপের ভিডিও বলতে তোমরা বুঝতে পারছো না, হয়তো আমি বুঝিয়ে দিচ্ছি যে অস্থির বাঙালি নিয়ে আসা হচ্ছিল না অনেকদিন। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন অস্থির ধরে আমরা বাঙালি অস্থির বাঙালি শুনিনি, মানে দেখিনি অস্থির দেখিনি, বাঙালি। আমরাও দেখিনি, আর দেখলে স্পেশালি তোমাদের সঙ্গেই দেখি। হুম, আর খুবই হাস্যকর হাস্যকর ঘটনা ঘটে আর সিনগুলো দেখায়। মানে স্পেশালি এক্সাইটেড থাকি যে বাঙালি আর কত অস্থির অস্থির কাজ করতে পারে, অস্থির হতে পারে, অস্থির হতে পারে, এই জিনিসটা দেখার জন্য স্পেশালি অস্থির বাঙালি দেখা, আর কিছুই না। খুব মজা হয় অস্থির বাঙালি দেখতে বসি যখন, খুব হাসি পাই, তো আগে থেকে প্রিপেয়ার হয়ে বসি। তো যাই হোক, তোমরাও প্রিপেয়ার হয়ে নাও হাসার জন্য, আর কারোর মনে কষ্ট থাকলে চলে আসো, ভিডিওটা দেখো পুরোটা পুরোটা আমাদের দেখো, সঙ্গে পুরোটা বসে। হাসতে হাসতে হয়তো তোমার মনে দুঃখ চলে হাসতে যাবে হাসতে কাট যায় আর রাস্তে। আসতে। যাই হোক, চলো তো চলো আমরা বেশি দেরি না একসাথে করে হাসি, ভিডিওটা চলো দেখি ভিডিওটা দেখি। একদম। নারী জাগরণের অগ্রদূত একটু সিম্পল ভাবে বলো, অগ্রদূত মানে বুঝি নাই। নারী জাগরণের মানে কে বেশি উদ্বুদ্ধ করেছিল বাংলাদেশে, প্রভাবকারী? আরো সিম্পল ভাবে বলো, মানে মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় কে বেশি সহযোগিতা করেছে? শেখ হাসিনা নৌকা মাকা বলো। আপু যখন একটু কথা বলার সুযোগ পেল, ইনস্ট্যান্ট তেলটা মেরেই দিল তাহলে। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের আজকের পর্বে কথা হবে কম, মজা হবে অনেক বেশি। তাহলে চলুন আর দেরি কিসের, ভিডিওটি শুরু করি। অ্যান্ড্রয়েড এটা বা আইওএস, কোনটা চুজ করবেন, আইওএস অর অ্যান্ড্রয়েড? হ্যালো বলুন। এই আপু যেভাবে মেডেল ফিঙ্গার ধরলো রে ভাই, শ্যাম ভাইয়ের ওইটাই তার লাগবে। আচ্ছা বলুন তো, কোন অদ্ভুত বিষয় যেটা নিয়ে আপনি গবেষণা করতে চান? মেয়েদের মন, আজ অব্দি কোনো বিজ্ঞানী মেয়েদের মনের প্যান করতে পারেনি। মেয়েদের মনে হাজারো ছেলে থাকার পর তারা বলে আমি সিঙ্গেল। গবেষণাটা তোর মতো আমিও করতে চাই, কারণ আজ পর্যন্ত একটা মেয়েকেও পটাতে পারলাম না। আপনার পড়া সবচেয়ে পছন্দের বই কোনটা? হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদের যে কোনো বই আমার ভালো লাগে। আপনার পড়া সবচেয়ে খারাপ বই কোনটা? খারাপ বই কিরণ আটকির পোলা, বিসি কি তোর বাপের যে চাপাচাপি করতেছিস? মানলাম তোর বাপ আমারে পালে, এর মানে এই না যে বিসি তোর বাপের নামে করে দিছি। তোর বাপে দিকে জিগা, বিসিতে চাপ লাগলে কেমন লাগে? গাইস, আমার মতো এই এডিটরকে হাতের কাছে পেলে কে কে নোবেল দিতেন অবশ্যই কমেন্টে বলুন। গরিবের কাবির সিং এর দৌড়ানোর স্টাইলটা কিন্তু এক্সের জোস। এই চাষায় বিয়ে বাড়িতে গিয়ে মাল একটু বেশি খেয়ে ফেলাইছিল, তখন তার ড্যান্সের অবস্থা দেখুন। এই আপুর একটু শুক টান মারতে গিয়েছিল, কিন্তু কট খেয়ে গেছে রে ভাই, দুঃখের বিষয়। সিনিয়র আপুর সাথে প্রেম করার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল ভাই। হায় হায়, ইতনা সুকুন। আমার তো ওই পাশেরটাকে মেয়েই মনে হচ্ছে।
আরে তাই জন্যই তো বললাম কথাটা, মাসুদ ভালো হয়ে গেলেও আপনাদের সাথে প্রেম করার সূত্রে সম্পর্কে থেকে এবারে এই ইতরদের দেখুন, মাসুদ ভালো হয়ে গেলেও ওরা কখনো ভালো হবে না। ভাই ভাইরা আপনি চেম্বারে ভর্তি হতে চান তাহলে কমেন্টে অবশ্যই টিকিট কেটে ফেলুন। এক আতা হ্যাঁ, দো আতে হ্যাঁ, তিন আতে হ্যাঁ, চার আতে হ্যাঁ, টোটাল চার এজেস আতে হ্যাঁ, তো ইয়ানি কি 1/4 × 4 ইয়ানি কি 1, তো বেবি তো তো বেবি होता है कभी कभी कि मैम गलत वर्ड यूज कर देती है, ये जो तुम लोग गलती से निकल गया मुझसे, मैं भी बोलना था मुझे, ठीक है, हंसो मत ज्यादा, बोल स्माइल। ডিসিশন ফাইনাল, এম কলেজ চিকুর মেয়ের সাথে করতে হবে, পালিয়ে বিয়ে করতে মজা। গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তীতে এরকমই আনকো সাবাস বেটা সাবাস, সেই ট্যালেন্ট দেখালো তো মেটা। হ্যাঁ কুত্তা দি, আমি যদি একটু রোগা হতাম, তুমি যদি বিনো যাই, আমি যদি একটু রোগা হতাম, আমার মাথায় তো আটকে যাবে এত বড় মাথাটা, তোমার মাথা আটকে যাবে এত বড় মাথাটা, মোটো আমার বড় মাথা না, আমার ছোট মাথা, ছোট মাথা, আচ্ছা ঠিক আছে যাই হোক, মাথা তো মাথা ছোট লাগে বুদ্ধি আছে অনেক, যাই হোক ওইসব ফালতু কথা বাদ দাও, এ ফালতুকে ইগনোর করো, ইগনোর ইগনোর, মাথাটা টিপে দাও, একটু টিপে দিচ্ছি না মাথাটা, আমার মাথা এখানে থাকে না, হাত উঠছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুল করে না তোমার মাথাটা ভেবেছিলাম হাত উঠতে, যাই বাদ দাও সবাই দেখছে, যাই ওকে ইগনোর করো সবাই, ইগনোর করে আমরা ভিডিওতে কথা বলি, আমি বেরিয়ে যাচ্ছি ফ্রেম থেকে, হ্যাঁ ঠিক আছে তুমি বেরো বেরো বেরো, যাই হোক, তো তোমাদের সত্যি আমার সব থেকে হাসির একটা পার্ট লেগেছে ওই সিনটা, কুকুরের ডাবিংটা, কুকুরের ডাবিংটা, মানে ওটাতে তো আমি মনে হয় আমি হাসতে হাসতে পাগল হয়ে ফ্রেম থেকে বেরিয়ে গেছি নাকি আমি জানি না, যাই হোক তোমরা প্লিজ বলবে যে তোমাদের কোন পার্টটা সেরা লেগেছে, এরকম টাইপের না, আমি মাঝে মধ্যে মিমস দেখি, মানে হনুমানে বলছে কিংবা কুকুরে বলছে, বিড়াল কুকুরকে মারছে আর উল্টো পাল্টা ডাবিং করেছে, এরকম টাইপের দেখি, কিন্তু এটা সেরা ছিল, এটা আমার সবথেকে সেরা ছিল, মানে এই ভিডিওটার মধ্যে সবথেকে ফানি ছিল এটা, ওই ওই জায়গাটা থেকে যে হাসিনি জানাও, ভিডিওটা বড় করছি না, এটাই থাকলো তোমাদের আজকের ভিডিওর মধ্যে থেকে একটা কমেন্টের জন্য প্রশ্ন, প্রশ্ন যাই হোক কমেন্ট করে জানাও, দেখি কত কমেন্ট আছে, কে কে হাসিনি এটা আমার সব থেকে জানার প্রশ্ন, হেসে তো সবাই মজাও পেয়েছে ওই জায়গাটায়, অনেকেই লিখবে কমেন্টে, আমি জানি কে কে ওই সিনটা থেকে হাসুনি, যারা যারা হাসি পাচ্ছে কথাটা ভাবলে, যাই হোক বাদ দাও, যারা যারা ভিডিওটা দেখলে পুরোটা এই অবধি দেখছো তো কমেন্ট করো, আর লাইক শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব যারা করোনি তো এখনই করে নাও, এত সুন্দর মজার একটা ভিডিও দেখালাম তোমাদের, কি করছো সাবস্ক্রাইব করে নাও, নিচে রেড কালার বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে নাও, তো চলো দুম করে ঘুষি মারো সাবস্ক্রাইব হয়ে যাবে, ডিসপ্লেটা ভেঙে যাবে, না না আমুল লেই করো ক্লিক, যাই হোক চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আজকের জন্য টাটা টাটা টাটা।